কেমন আছো সবাই? আজকে আবার এসে গেছি আমার একটা খুব প্রিয় রিসর্টে, যেটার ভিডিও আমি এক বছর আগেও দিয়েছিলাম, ফ্রোজেন গার্ডেন রিসর্ট। এইটা ঘটকপুকুর থেকে, মানে সায়েন্স সিটি থেকে অ্যারাউন্ড 30-35 কিলোমিটার মতন। আগেরবার বেশ বড় গ্রুপ নিয়ে এসেছিলাম, আর এইবার আরও বড় গ্রুপ নিয়ে এসেছি, অফিসের প্রায় 40-45 জন। রিসর্টে অনেক চেঞ্জেস এসেছে লাস্ট এক বছরে, অনেক নতুন ফ্যাসিলিটি, অনেক বড় রেস্টুরেন্ট, বাথটাওয়ালা রুম, একটা নতুন সুইমিং পুল। তো সব কিছু দেখাবো তোমাদের, তোমরা দেখতে থাকো। আমি সায়ন্তন, তোমরা দেখছো দ্য বোস ভ্লগস, মজা হবে আজকে। সবার আগে ফিশ ফিঙ্গার আর ফ্রেঞ্চ ফ্রাইজ, এবং এটা খেয়ে আমরা নামবো জলকেলিতে, একটু জল খেয়ে। স্টার্টিংয়ের ভেটকির স্ন্যাক্স, ফিশ ফিঙ্গার খাওয়া হয়ে গেছে, এবার জল খাওয়া হয়ে গেছে, এবার জলে নামা হবে। সো এখানে দুটো সুইমিং পুল, ওই দিকে দূরে একটা সুইমিং পুল, আর এইখানে আর একটা সুইমিং পুল। তো এখানে অলরেডি আমাদের টিম মেম্বাররা চলে এসছে। এখন রুমের হিসেব করার হচ্ছে। এখন আস্তে আস্তে লোকজন চলে এসছে, খাওয়া দাওয়া চলছে এখানে, আর অর্ধেক পাবলিক অলরেডি মোটামুটি এই পুলটা ক্যাপচার হয়ে গেছে। সবাই সুপার এক্সাইটেড, কারণ জায়গাটা খুব ভালো, এত লোক এসছে, আর তারপরে সন্ধ্যেবেলা ওয়ার্ল্ড কাপের ফাইনাল যেটা ইন্ডিয়া খেলছে। সো ফান আনলিমিটেড এই ট্রিপে। Goes down, driving lights in hearts, counting trees around. This is how I dare to treat my heart, it's cursed with you. ফাইনালি এখন সন্ধ্যে হয়ে গেছে, আর দিস ইজ হাউ দ্য ইভিনিং লুকস লাইক। এটা আগে ডাইনিং রুম ছিল, বাট এখন এমনি বসে
আড্ডা মারা চা খাওয়া দাওয়ার জায়গা। আর এই বিল্ডিংটা এখন এটার নিচে বড় ডাইনিং সেকশন। এখন বাজে 7:30, সবাই ওয়েট করছে কখন খেলা শুরু হবে। আর কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হবে, আর আমরা এখন ওয়েট করছি পাকোড়ার জন্য আর জাস্ট নর্মাল আড্ডা। তো এখানে আমাদের একজন গ্রুপ বসেছে আর বাকিরা এখানে বসেছে, আমরা প্রায় 40 জন রয়েছি। তো এখানে এবার আমাদের ইভিনিং স্ন্যাক্স এসে গেছে, আমি স্ন্যাক্সের পেছন পেছন যাচ্ছি দেখার জন্য কী কী এসছে। তো এখানে চিকেন পাকোড়া আছে না, এগুলো হ্যাঁ দাদারা সাজিয়ে নিচ্ছে, চিকেন পাকোড়া আর ভেজ পাকোড়া রয়েছে। কত চিকেন পাকোড়া, কত সব খাওয়ার জন্য বসে রয়েছে। আর ইন্ডিয়া এদিকে টস জিতে গেছে, জানি না ম্যাচ জিতবে কিনা, বাট টস জিতে ব্যাটিং নিয়েছে, উইচ ইজ আ গুড থিং। সো ইন্ডিয়ার ব্যাটিং শুরু হলো আর সবাই বসে পড়েছে খেলা দেখতে। রোহিত শর্মা আউট হয়ে গেল, ভালো স্টার্ট ইন্ডিয়ার, বাট হাতে চলে গেছে সুইপ শটটা। সো হোপফুলি আজকে কোহলি ভালো খেলবে, দারুণ ফার্স্ট ওভারটা খেলেছে। সো সবাই ছেগে গেছে, অক্ষর পটেল দুটো ছয় মেরেছে, অক্ষর পটেল, তো সবাই হ্যাপি। সবাই টেনশনে রয়েছে, ইন্ডিয়ার অ্যারাউন্ড 66-67 রানস, কোহলি আছে, দেখা যাক। শিবম দুবে এখনো নামেনি, কিন্তু অক্ষর পটেল 3-6 মেরে দিয়েছে এখন অবধি। সো ইয়ে গয়া তারামণ্ডল মে, ব্রহ্মাজি কে কমণ্ডল মে, সবাই সিধুর কমেন্ট্রি এনজয় করছে। বিরাট কোহলি 2-6 মেরে দিয়েছে, সবাই প্রচন্ড খুশি। ভাই 180 করতে হবে, ইন্ডিয়াকে জিততে হবে এই ম্যাচটা। বিরাট কোহলি আউট, 58 বল 76, তাও কিছুটা কভার করেছে, দেখা যাক এবার হার্দিক পান্ডিয়া 7 বলসে কি করে। সো কোহলি ডিড ইট ওয়েন ইট ম্যাটার্স দ্য মোস্ট এগেন। উইকেট পড়লো এক গুলি, সো ক্রিস্টিয়ান স্টাফ আউট হয়ে গেল, বোল্ড হয়ে গেছে। খেলা চলছে তো, 10 ওভার বাকি তো, খেতে রাখতে চলে এসছে, আরে খেলা 10 ওভার বাকি তো, তোমরা খেলাটা দেখে নাও না প্লিজ, কি একটু সবাই মিলে একটু চেঁচি না। আচ্ছা এখন 10 ওভারে 81 রান 96 চাই, তো সবাইকে একবার কুইকলি জিজ্ঞেস করি কি মনে হচ্ছে। বলছে বুমরা 4 উইকেট, আর আমাদের মধ্যে একটা পাপি আছে, সে বলেছে ডিকক 80 রান মারবে, সে এখন রুমের বাইরে আছে। আর আমরা বলেছি এখন বাজে রাত্রিবেলা 10:40, অলরেডি বলেছে খেতে আসতে, এই রিসর্টে 10টার মধ্যে খাবার দিয়ে দেয়। আমরা বলেছি যদি ইন্ডিয়া ম্যাচ জেতে আমরা পুলে নামবো, 12টা হোক 1টা হোক, দেখা যাক ইন্ডিয়া ম্যাচ জেতে কিনা আর আমরা পুলে নামি কিনা। সো ডিকক আউট হয়েছে, খেলা খুব ক্লোজ হতে চলেছে, এই ফাইনালটা মনে থাকবে মনে হচ্ছে, এই ট্রিপটা মনে থাকবে আমাদের।
তো 8 বলে 17 রান দরকার, প্রচন্ড টেনশন সবার মুখে। এই হচ্ছে সেই লাল গেঞ্জি পাপি মানে সাত বলে 16 রান দরকার। লাস্ট বল, আর সিগন্যাল চলে গেছে টিভির, আমরা এখানে ফোনে দেখছি। এক বলে 9 রান চাই। আর আই ওয়ান্ট টু ক্যাপচার দিস। আচ্ছা সবাই মিলে চাক দে ইন্ডিয়া করবো, হ্যাঁ যখন হবে। Yeah.
গুড মর্নিং, গলার খুব বাজে অবস্থা, কালকে খেলার জন্য চেঁচিয়ে চেঁচিয়ে টাইম টু রিটার্ন, ব্রেকফাস্ট করব এখন, একটা গ্রুপ ফটো নেব আর তারপর বাড়ি যাব। মেমোরেবল ডে দারুণ কাটলো সবার সাথে ফ্রোজেন গার্ডেনে, আর তারপর অবভিয়াসলি ইন্ডিয়ার ভিক্টরি, সো অল ফান। এবার সবাই এসছে ব্রেকফাস্ট টেবিলে, ব্রেকফাস্ট করা হবে এইখানে। সো এটা হলো ডাইনিং হল, আমাদের লোকজন অলরেডি বসে পড়েছে এবং লুচি তরকারি খেয়ে কলকাতার দিকে। তো ফাইনালি বেরোনোর টাইম, সবাই এখন ফটো 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 সেশনে ব্যস্ত, অল গার্লস ছবি, অল বয়েজ ছবি, আর অবভিয়াসলি দিস প্লেস ইজ পেট ফ্রেন্ডলি। আর এই মিষ্টি ফ্রেন্ডটা রয়েছে আমাদের এখানে, সারাক্ষণ ঘোরাঘুরি করবে এখানেই, আর প্রচণ্ড মিশুকে। ব্লগটা ইজ অলমোস্ট ডান, সো হোপফুলি দিস উইল বি আ ডিফারেন্ট এক্সাইটিং ব্লগ, তাড়াতাড়ি পোস্ট করবো। ইউ আর ওয়াচিং দ্য বোস ব্লগস, আমি সায়ন্তন, খুব তাড়াতাড়ি দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। ততদিন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, গুড বাই। Oh,